বিমানের কারবার বিমানবন্দর আর আকাশে, অন্যদিকে নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করেন পথচারীরা। তাই ফুট ওভারব্রিজের সঙ্গে কোনোভাবেই বিমানের যোগ সূত্র নেই। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই ধাঁধায় পড়ে গেছেন। রোববার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিশাল যাত্রীবাহী বিমান দিল্লি বিমানবন্দরের কাছে একটি ফুট ওভারের নিচে আটকে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে আটকে পড়া বিমানের পাশ দিয়ে ছুটে যাচ্ছে যানবাহন। অবশ্য বিমান আটকে পড়ার রহস্য খোলসা করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানায় বিমানটি অনেকদিন ধরে অকেজো, তাই অকেজো বিমানটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে সরানোর সময় বিমানটি ওই ফুট ওভারব্রিজের নিচে আটকে পড়ে। বিমানটির পাখা খুলে শুধু কাঠামোটি সরানো হচ্ছিল বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে।